আজ 1 জুলাই থেকে সৌদি আরবে ভ্যাট বৃদ্ধি পেয়ে 15% হতে যাচ্ছে। এতদিন সৌদিতে ভ্যাট ছিল 5%, কিন্তু এখন সেটি আরও 10 গুণ বেড়ে মোট 15%-এ দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি 1 রিয়ালে ভ্যাট দিতে হবে 0.15 রিয়াল। 100 সৌদি রিয়াল মূল্যের কোনো পণ্যদ্রব্য কিনলে বাড়তি 15 রিয়াল গুনতে হবে। মূলত ই কমার্স ট্রানজ্যাকশনের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর এই ভ্যাট বৃদ্ধি প্রযোজ্য হতে যাচ্ছে। এটি ইতিপূর্বে ছিল 5%, আজ 1 জুলাই 2020 হতে রাতারাতি 3 গুণ বেড়ে এটি হয়ে গেল 15%। এর কারণে সমগ্র সৌদি আরবে অনেক পণ্যদ্রব্য ও সার্ভিসের দাম অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভ্যাট 15% বৃদ্ধি পাওয়ার অর্থ শুধু এই নয় যে প্রতিটি পণ্যের দামের সাথে অতিরিক্ত 15% অর্থ প্রদান করতে হবে। অনেক পণ্য ব্যবসায়ীরা 1 হাত 2 হাত ঘুরে পণ্য কিনে থাকেন, তারপর সেটি আবার বিক্রি করেন। এরা সবাই কিন্তু 15% ভ্যাট প্রদান করেই ওই পণ্যটি কিনে থাকবেন। অর্থাৎ একটি পণ্য দোকানের সেলফে আসতে আসতে তার জন্য কয়েকবার করে 15% ভ্যাট প্রদান করা যেতে পারে। এতে করে ওই পণ্যদ্রব্যটির সর্বশেষ মূল্য বৃদ্ধি পেয়ে অনেক বেশি দাঁড়াবে। এর অর্থ দাঁড়াচ্ছে আজ 1 জুলাই থেকে অনেক সাধারণ পণ্যের দাম সৌদি আরবে অনেক অনেক বেড়ে যেতে পারে। এছাড়া যে সকল পণ্য উৎপাদনে কাঁচামাল ব্যবহার করা হয় সেসব পণ্যের মূল্য অনেকাংশে বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।